বিরতির পর আরো একবার আমন্ত্রণ আমাদের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ। অহিংসা পরম ধর্ম ও জীব হত্যা মহাপাপ, বুদ্ধ ধর্মের এই বাণীটি মিয়ানমারের বুদ্ধদের জন্য এখন যেন শুধুমাত্র বাণীতেই সীমাবদ্ধ। রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের উপর নৃশংস এ অত্যাচারের প্রতিবাদে সারা বিশ্বের ন্যায় ম্যানচেস্টারেও প্রতিবাদ সভা করেছে মুসলিম ভয়েস ম্যানচেস্টার শাখা। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈয়বুর রহমান শ্যামল জানান, ম্যানচেস্টারের বাংলাদেশ হাউসের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দারুস সালাম মসজিদের ইমাম ও খতিব মৌলানা আব্দুল মালিক। ডক্টর সৈয়দা মুর্তুজা বাকেরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের রাখাইন রোহিঙ্গাদের প্রতিনিধি ডক্টর তাদের মাহমুদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর রব নেওয়াজ, কাউন্সিলর আহমেদ আলী, ডক্টর ডু ওয়াইট স্যামসন, শেখ কামাল উদ্দিন, মৌলানা জামলা উদ্দিন, শওকত আলী সহ ম্যানচেস্টারের বিভিন্ন শহর থেকে আগত বিশিষ্ট ব্যক্তিরা। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিশ্বের মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিয়ানমারের সেনাবাহিনী নির্বিচারে রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যা চালাচ্ছে। বক্তারা তা বন্ধ করতে জাতিসংঘ, বিশ্ব মানবাধিকার সংস্থা সহ মুসলিম রাষ্ট্রসমূহকে দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানান। মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া অসহায় রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে তহবিল সংগ্রহের জন্য বার্মিংহামে এক সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সংগঠন দ্য গিল্ড অব বাংলাদেশি রেস্টুরার্স মিডল্যান্ড শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় ২৪,০০০ পাউন্ড অর্থ সংগ্রহের টার্গেট গ্রহণ করা হয়। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, অক্সফার্মের সার্বিক সহযোগিতায় সোমবার ওয়ালসলের একটি হলে দ্য গিল্ড অব বাংলাদেশি রেস্টুরার্সের আওতাধীন রেস্টুরেন্টগুলো থেকে প্রতিটি গ্রাহকের বিল থেকে ১ পাউন্ড সংযুক্ত করে তা বাংলাদেশে আশ্রয়